যদি আমি দেখি তুমি আসবে? আসবো সখী, আসবো। ঈদে টেলিভিশন চ্যানেলগুলোতে নতুন নতুন নাটক টেলিফিল্ম প্রচার দীর্ঘদিনের রীতিতে পরিণত হয়েছে। এ সময় তাই নাট্য নির্মাতা, অভিনয় শিল্পী, কলাকুশলীদের থাকে সীমাহীন ব্যস্ততা। প্রায় হাজার কোটি টাকার বাজেট থাকে ঈদ নাটককে ঘিরে। অথচ করোনার কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। কর্মহীন হয়ে পড়েছেন এর সাথে জড়িত প্রায় 5,000 মানুষ। এই শিল্পকে বাঁচাতে হলে সরকারি উদ্যোগের বিকল্প দেখছেন না এর সাথে জড়িতরা। সারা বছর ধরে যে কাজগুলো না করি, এই পয়লা বৈশাখ এবং এই রোজার ঈদটাকে ঘিরে আমরা সেই কাজ করি। অর্থাৎ মানে বছরের 60-70% আর্নিং হয় আমাদের এই দুইটা ওকেশন থেকে। একটা ইউনিটে 30 জন মানুষ থাকে, একটা প্রোডাকশনের বয় থাকে, একটা মানে হাউজের ক্রু থাকে। একটা হাউজের ক্রু পার ডে 300 টাকা পায়। সেই ছেলেটা মানে তার তো কোনো জমায়েত টাকা নেই। আমাদের যখন আড়াই মাস শুটিং বন্ধ, তখন ওই ছেলেটা কিভাবে চলছে? নিজেদের মতো করে ফান্ড কালেক্ট করার চেষ্টা করেছি, নিজেরা দিয়েছি টাকা, চেষ্টা করেছি যে কোনো জায়গা থেকে কোনো কাজের মাধ্যমে ভিডিও বানিয়ে ওখান থেকে একটা অ্যামাউন্ট নিয়ে আসার। সবগুলোই আসলে এই করোনা ফান্ডের জন্য। আমি অর্ধেকটা দম নেই। একই সাথে বন্ধ রয়েছে চলচ্চিত্রের শুটিংও। বেশ কিছু নতুন সিনেমার মুক্তি অনিশ্চয়তায় পড়ে গেছে। এদিকে জনস্বার্থের কথা চিন্তা করে ঈদে খুলবে না সিনেমা হলও। ফলে চলচ্চিত্র শিল্প পড়তে যাচ্ছে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে। 1,250 হল ছিল, এখন 100 নিচে নেমে আসছে, 80টার মতন হল। করোনা পরবর্তী সময় যে কতগুলো হল খুলবে বা আমার এটা নিয়ে আমরা সবাই আসলে খুবই চিন্তিত, কারণ 50টার নিচে যদি সিনেমা হল নেমে আসে তাহলে এই ব্যবসা তো, এই চলচ্চিত্র ব্যবসা আর থাকবে না। এদিকে মঞ্চনাটক সহ সব ধরনের উন্মুক্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডও রয়েছে বন্ধ। নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী কেউই জানেন না কবে নাগাদ মঞ্চে ফিরতে পারবেন তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এখন শুনশান নীরবতা। সাংস্কৃতিক কর্মকাণ্ড যাদের একমাত্র আয়ের সংস্থান তারা এখন সম্পূর্ণই বেকার। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তার সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি আমাদের বিভিন্ন শ্রেণীর বন্ধুদের যারা সংস্কৃতি চর্চা করছে। আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি এই দেশের শিল্পীদের পাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের দ্বারা। তবে দুস্থ শিল্পীদের তালিকা করে তাদের অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা ইতিমধ্যে আর্থিক অনুদান দেওয়া শুরু করেছি। করোনার কারণে পিছিয়ে পড়া আমার সংস্কৃতি সেবীদের এই অনটন দূর করার জন্য যতদিন প্রয়োজন ততদিন আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো বলে চেষ্টা করছি। এদিকে এই অঙ্গনে যার যার সামর্থ্য অনুযায়ী অন্যদের পাশে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মন্ত্রী। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।